সম্প্রতি মায়ানমার সেনাবাহিনীর জোরপূর্বক নিয়োগ এড়াতে অনেক রোহিঙ্গা কিশোর ও যুবক মায়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে গেছে। জোরপূর্বক নিয়োগ এড়াতে জঙ্গলে আত্মগোপন করছে অনেকে। পালিয়ে যাওয়া এমন একজন 21 বছর বয়সী রোহিঙ্গা যুবকের সাথে কথা বলেছিল আল জাজিরা, যে রোহিঙ্গা যুবক মায়ানমারের পিডুমের একটি সামরিক ক্যাম্প থেকে বাংলাদেশে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। সে আরও বর্ণনা করেছে যে বিদ্রোহী বাহিনীর সাথে সাম্প্রতিক সংঘর্ষে তার অনেক সহকর্মী নিহত হয়েছে। গোপনে তোলা ভিডিওতে দেখা যায়, আরাকান বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধে ঠেলে দেওয়া আগে তাদেরকে মাত্র 10 দিনের মৌলিক সামরিক প্রশিক্ষণ দেওয়া হয়। খাদ্যের অভাবসহ ক্যাম্পের জীবন তাদের জন্য খুবই ভয়াবহ। সূত্রের মতে, সামরিক বাহিনীর উদ্দেশ্য যুদ্ধক্ষেত্রে রোহিঙ্গা যুবকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করা এবং রাখাইন বৌদ্ধ ও রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা বৃদ্ধি করা এবং সম্ভাব্য ধর্মীয় সংঘাতের জন্ম দেওয়া। অনেক রোহিঙ্গা বর্ণন করে যে রাতের বেলা অভিযানে তাদেরকে বন্দী করা হয়েছে, নাগরিকত্বের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যুদ্ধ করতে জোরপূর্বক বাধ্য করা হচ্ছে, এজন্য গ্রেপ্তার, অপহরণ এবং মারধরের হুমকি দেওয়া হচ্ছে। মিয়ানমার থেকে 10 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে, মানে 6,30,000 রোহিঙ্গা জনগোষ্ঠীর অনেকেই পশ্চিম মিয়ানমারের ক্যাম্পে আটক অবস্থায় রয়েছে। মং হ্লামিন্ট নামক একজন রোহিঙ্গা অধিকার কর্মী জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে এতে হস্তক্ষেপ করার আহ্বান জানান। রোহিঙ্গা বিষয়ক আইন বিশেষজ্ঞ রাজিয়া সুলতানা বলেন, তারা এভাবে যুবকদের যুদ্ধে বাধ্য করতে পারে না, এইসব লোকেরা অপ্রশিক্ষিত এবং নিজেদের রক্ষা করতে পারে না, এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।